পেট্রোল ডিজেল ও এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল বার করা হলো বুধবার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রানীগঞ্জের 35 নম্বর ওয়ার্ডে এদিন এই মিছিলটি বার করা হয়। এদিন এই মিছিলের নেতৃত্ব দেন ওয়ার্ড কাউন্সিলর মঈম খান, এছাড়া উপস্থিত ছিলেন মানুয়ার খান সহ তৃণমূলের বহু কর্মী সমর্থকেরা। এদিন এই মিছিলটি গোটা এলাকা পরিক্রমা করে। মিছিলে উপস্থিত হয়ে কাউন্সিলর মঈম খান বলেন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন এই মিছিল। তিনি আরো বলেন, দিনের পর দিন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে বিশেষ করে গরিব মানুষদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। তৃণমূল কংগ্রেস কে ওর সে বিজেপি সরকার কে খিলাফ মে আজ হম লোগ এক বিক্ষোভ মিছিল নিকালে, কিউকি বিজেপি সরকার জব সে সরকার মে আয়া হ্যায় 4.5 বর্ষ কে অন্দর মে ইয়ে আদমি লোগো তকলিফ দে রহা হ্যায়। দিন বা দিন তেল কা দাম বড় রহা হ্যায়, উসমে খানে পিনে কা অনাজ কা সামান কা দাম বড় রহা হ্যায়। इसमें जो गरीब वर्ग के लोग हैं वो सबसे ज्यादा परेशानी में है, इसलिए हम लोग इलाका में एक मिशिल निकाले कि जिसमें ममता बनर्जी जो हमारी तरक्की की काम कर रही है ये तरक्की चलेगा। कुछ लोग हैं जो अपने भाषा पर चल रहे हैं, मैं उन लोगों को इतला करना चाहता हूँ कि खुल के आओ और दीदी का झंडा पकड़ के दीदी का साथ दो। काम करने के बाद ही वो इलाका में नेता बनता है। जो गरीब लोग के संग जुड़ा रहेगा कल वही गरीब उनको चाहेगा। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারী, রিপোর্ট পাবলিক টাইমস।